নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো এখন যেটা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় পৃথিবীর সবথেকে ছোট দেশ। বাই দ্য ওয়ে, খুব বৃষ্টি হচ্ছিল, বাট বৃষ্টি এখন কোনো চিহ্ন নেই, আকাশ খুব পরিষ্কার। আর তার মধ্যে দিয়েই আমরা এখন প্রবেশ করব পৃথিবীর সবথেকে ছোট দেশে। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে ইটালির রোম শহর। যদি দেখা যায়, এই ইটালির রোম শহরের মধ্যেই একটা ছোট্ট একটা দেশ যার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। আর এই দেশটাকে বলা হয় পৃথিবীর সবথেকে ছোট দেশ, পৃথিবীর। এখন কথাটা হচ্ছে, তাহলে কতটাই ছোট? যদি আমি একটু বুঝতে চাই, তাহলে আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তার আগে একটুখানি আমরা এই যে বর্ডার আমরা ক্রস করব তোমার সামনেই, সেটাকে আমি একটুখানি জাস্ট এখানে ভালো করে দেখাই। এই যে এখন হোয়াইট কালারের যে একটা লাইন দেখতে পাচ্ছ, আর এখানে যে একটা বেরিয়ার দেখতে পাচ্ছ ফেন্সিং করা, এই ফেন্সিংটাই হচ্ছে বর্ডার। তার মানে এই পাশটা হচ্ছে ইটালি, আর এই লাইনের ওই পারে গেলেই আমরা পৌঁছে যাব পৃথিবীর সবথেকে ছোট দেশে, ভ্যাটিকান সিটিতে। এখন এটা এতটা ইজি বর্ডারটা ক্রস করা তোমাদের সামনেই আমরা ক্রস করব, আর দেখাবো যে এখানে না কোনো পাসপোর্ট চেক করবে, না ভিসা চেক করবে, না কোনো পুলিশ ফোর্স, না কোনো আর্ম ফোর্স এখানে আমাদের দাঁড়িয়ে চেকিং করবে। এটা এতটাই সহজ ছিল, এতটাই। এই যে এখন আমরা কিন্তু ঢুকে গেলাম ভ্যাটিকান সিটিতে। ওয়েলকাম টু দ্য স্মলেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটির অনেক ইন্টারেস্টিং তথ্য আছে, অনেক ইন্টারেস্টিং ব্যাপারগুলো আছে, যেগুলো আমি এখন এক এক করে তোমাদেরকে দেখাবো। এটা সত্যি খুব ভালো লাগবে, কারণ আমাদের অনেক কিছুই ঘোরার মাধ্যমেই মানে আমরা জানতে পারি। তো আমি যেটা বলছিলাম, ফার্স্টে আমরা এটাকে একটুখানি বুঝে নিই যে এটা কতটা ছোট। এটার সাইজ যদি দেখি আমি, সেটা এরিয়াটা হচ্ছে যে 0.44 স্কোয়ার কিলোমিটার। এখন আমি যদি তোমাকে এইভাবে বলে দিই, তাহলে তুমি হয়তো ভালো করে বুঝতে পারবে না। তাই একটু ভালো করে যদি আমি বুঝতে চাই, আমি যদি দেখি এখন ইডেন গার্ডেন, আমাদের কলকাতার যে ইডেন গার্ডেন মাঠটা আছে, খেলার মাঠ, সেটার যদি আমি সাইজটা দেখি, সেটা হচ্ছে যে তোমার 0.1 স্কোয়ার কিলোমিটার। তাহলে তার চার গুণ যদি আমি একটুখানি এরিয়াটা একটু বাড়িয়ে দিই, তাহলেই হয়ে গেল এই হচ্ছে ভ্যাটিকান সিটির ক্ষেত্র, মানে এরিয়া। তো এখন এই ছোট্ট দেশে কী কী পাওয়া যেতে পারে সেটাও যদি আমি একটু ভালো করে বুঝতে চাই, চলো তাহলে একটুখানি এখানকার যে এরিয়াটা বা এখানকার কী কী আরও দেখার জিনিস আছে এই ছোট্ট দেশে, চলো আমরা একটুখানি ঘুরতে ঘুরতে একটু ভালো করে এক্সপ্লোর করি। তো ইনি হচ্ছেন এই ভ্যাটিকান সিটির একজন গাইড। তো এনার থেকে হয়তো ভালো কেউ হয়তো এই জায়গা সম্পর্কে আমাদের বলতে পারতো না। তো এনার কথার মাধ্যমেই অনেক কিছু তথ্য জানতে পারলাম। তার মধ্যে যদি তোমাদেরকে আমি বলি যে এই যে দেশটা, এই যে ছোট্ট দেশটা, এখানকার টোটাল মাত্র 800 থেকে 900 জনই এই জায়গায় থাকে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা হলো যে এই যে এতগুলো মানুষ, কেউ কিন্তু এই দেশে জন্মায়নি। কারণটা কী? কারণটা হচ্ছে এটাই যে এই দেশে কিন্তু কোনো হসপিটাল নেই। তো যদি কারো জন্ম বা কোনো কিছু হয়, তাদের সবাইকেই কিন্তু এই দেশ থেকে রোম শহরে পাঠিয়ে দেওয়া হয়, আর যাবতীয় যা খরচাপাতি হয় সব কিন্তু এই দেশই বহন করে। কিন্তু চিকিৎসা বা সব কিছু কিন্তু রোম শহরে হয়। তার মানে এই দেশের নাগরিকত্ব তাহলে আমরা কী করে পাচ্ছি? এইখানে তুমি যে সার্ভিস করছো, তোমার যে এখানে আরও বাকি যে কাজকর্ম চলছে, কতটা কী সার্ভিস করছো, তার উপরে কিন্তু এখানকার তুমি নাগরিকত্ব পাবে। তো এইটাই হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট লাগলো আমার কাছে, যে এইখানে কোনো কিন্তু আমার জন্ম কিন্তু হয় না, বার্থ হয় না। আর তাছাড়া যদি আমি দেখি, এই দেশে কিন্তু তোমার নিজস্ব কিন্তু সেনাবাহিনীও কিন্তু নেই। তাহলে কী করে নিজেদেরকে প্রোটেক্ট করছে সেটা আমি যা জানতে পারলাম। এখানে একটা খুব ফেমাস
সুইস গার্ড বলে একটা কনসেপ্ট আছে, যেটার মানে সব মানুষগণ কিন্তু তোমার হচ্ছে সুইজারল্যান্ডের। তো সুইজারল্যান্ডের যে সুইস গার্ড কিন্তু এই দেশের সঙ্গে চুক্তি করে মাত্র 100-150 জন কিন্তু লোক আছে, যারা কিন্তু এই ছোট্ট দেশকে প্রোটেক্ট করে আসছে বছর বছর ধরে। এবার যে তোমরা এই চার্চটা দেখতে পাচ্ছ, এই চার্চটা হচ্ছে একটা ক্যাথলিক চার্চ, আর এটা কিন্তু পৃথিবীর সবথেকে বড় একটা চার্চ। যদি এটা নিয়ে আমি আরও কথা বলি তুমি খুব অবাক হবে। তার আগে চলো আমি একটুখানি ভেতরে যাই। তো আমরা এখন ঢুকে গেলাম পৃথিবীর সবথেকে বৃহত্তম ক্যাথলিক চার্চে। আর বৃহত্তম নামই না, এখানকার যে কারুকার্য, যে ডিজাইন, এগুলো সত্যিই তা প্রমাণ। আর প্রমাণ আছে সব হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সেরও, কারণ এখানে প্রত্যেকটা ঘটনা, ইভেন্ট আর প্রত্যেকটা পোপের এখানে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে, যে যুদ্ধের মাধ্যমে এই ভ্যাটিকান সিটি তৈরি হয়েছিল। যদি যুদ্ধের কথা এখানে আমি বলি, তবে খুব ইন্টারেস্টিং একটা কিছু আমি তোমাকে হাইলাইট করতে চাইছি, সেটা হচ্ছে যে এই যে ভ্যাটিকান সিটি আজকে রোমের শহরের মাঝখানে তৈরি হলো, এটা সত্যি অবাক লাগে না? হ্যাঁ, অবাক তো লাগবেই, কারণ ইটালির মতো একটা দেশ তাও নাকি রোম শহরে নিজেদের শহরের মধ্যে কী করে জায়গা দিতে পারে একটা অন্য একটা দেশকে? এটা কীভাবে তৈরি হয়েছিল তাহলে? এখানকার যে ধর্মীয় গুরুরা ছিলেন, পোপরা ছিলেন, এই জায়গার মধ্যেই তারা একসাথে সবাই এই জায়গার মধ্যেই এই ভ্যাটিকান সিটিতেই প্রথম থেকে ছিলেন। কিন্তু ইটালি কী চেয়েছিল না এই জায়গাটাকেও দখল করতে প্রথম থেকেই, এখানকার যে রাজারা ছিলেন, যারা পাওয়ারে আসতেন সবাই, কিন্তু একটা সময় পর তারা নিজেরাই গিভ আপ করে দেয়। আর বরং এই যে ধর্মগুরুরাই কিন্তু ইটালিকে বিপদে ফেলে দিয়েছিলেন। কিভাবে? যখন অনবরত, যখন এই যে এখানকার ইটালির যে সবসময় মানুষ যারা এখানে অত্যাচার করে যাচ্ছিল আর দখল করার চেষ্টা করেছিল, তখন এখানকার পোপরা এক জায়গার মধ্যে থেকে সবসময় বলে আসতেন যে ইটালি ডোন্ট এক্সিস্ট, এই বার্তা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাচ্ছিল। তাই শেষমেশ যখন মুসোলিনি যখন পাওয়ারে আসলেন ইটালিতে, তখন তিনি একটা পলিটিক্যাল গেম খেললেন, এগ্রিমেন্ট করলেন এই পোপদের সঙ্গে। তিনি বললেন যে তোমরা ভ্যাটিকান সিটি নিয়ে নাও, আর তোমাদের যে এত বছরের ক্ষতিপূরণ হয়েছে সেটাও তোমাদেরকে আমি দেব, কিন্তু তুমি এখানে একটা বার্তা দাও পুরো দেশকে যে ইটালি এক্সিস্ট। তো এই যে একটা এগ্রিমেন্ট করা হলো, তারপর থেকে কিন্তু ভ্যাটিকান সিটি এই 0.44 স্কোয়ার কিলোমিটারের মধ্যে তৈরি হলো। আর তারপর থেকেই ভ্যাটিকান সিটি কিন্তু একটা মনার্কি দেশ হিসেবেই পরিচিত হয়। দেশটা ছোট হলেও কিন্তু এখানকার যে পোপ আছে তার কিন্তু খুব বড় সড়ো ইনফ্লুয়েন্স থাকে ইটালিতে এবং পৃথিবীর অন্যান্য দেশের ওপরও। আর যদি আমি এখানে আমি অন্যান্য ফেসিলিটি দেখি, তুমি দেখবে এখানে নিজস্ব ট্রেন আছে, যেটা ওর পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম, 300 মিটারের রেলওয়ে ট্র্যাক আছে, এটিএম আছে, একটা এটিএম আছে এখানে তুমি, আর নিজস্ব ফুটবল টিম আছে, এরকম অনেক কিছু আছে, কিন্তু এখানে কিন্তু কোনো জেল নেই। তো এটাই আজকে আমাদের এখানকার খুব ভালো লাগলো দেখে। যদি তোমাদেরও ভালো লাগে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।